নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার, প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রতিদিনের মতন একটি অনুরোধ, আপনারা ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন, গুরুত্বপূর্ণ এই আলোচনা। যদি আপনারা কেটে কেটে ভিডিওটি শুনেন না, তাহলে অনেক কিছু মিস করে কিন্তু যেতে পারেন। কারণ এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে আপনারা রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুনছেন, আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, কখনই করবেন না, তাতে কি হবে, প্রাপ্তি কিন্তু আপনার ঘটবে না। এখানে আমি আপনাদেরকে কিছু ফর্মুলা বোঝানোর চেষ্টা করি, যে ফর্মুলায় আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে নিশ্চিত নিশ্চিত রূপে। দেখুন, আগামীকাল 11 মার্চ 2023 শনিবার, যোগ থাকছে ধ্রুব যোগ, রাহুকাল রয়েছে আপনার 8:55 থেকে 10:25 পর্যন্ত আগামীকাল রাহুকাল রয়েছে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট, শুভযাত্রা এই সময় করবেন না। এবং এই যে আমি পাঁচ রাশির কথা বলছি কি না, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু রয়েছে। যদি আপনার জন্মছকে গাঢ় যোগ থাকে কি না, আগামীকাল আপনার নিশ্চিত রূপে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি একটি কথা বারবার বলি, আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে, রাহু কোন ভাবে অবস্থান করছে এবং কোন গ্রহের সাথে অবস্থান করছে, বা কোন গ্রহের দৃষ্টি রয়েছে, ডিগ্রিগত দিক থেকে রাহু কেমন রয়েছে এবং নক্ষত্রগত দিক থেকে রাহু কোথায় রয়েছে। রাহু কি আপনার নিচস্থ, সেটাও কিন্তু জানা দরকার। আমি একটি কথা বারবার বলছি, আপনারা নিজস্ব জন্ম কুণ্ডলীটা একবার বিচার করুন। কারণ দেখুন, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এগুলো আমাদের জীবনে কিন্তু এফেক্ট কিন্তু দেয়। দেখা যাচ্ছে আপনার রাহু গ্রহটা ভালো রয়েছে কিন্তু আপনার এই সময় দশা পারমিট করছে না, রাহু ভালো দশা পারমিট করছে না, আপনি ইনভেস্টমেন্ট করছেন, প্রাপ্তিতে কিন্তু বাধা আসবে। তাহলে দেখা দরকার যে আপনার জন্য আদর্শ টাইম কোনটা, অর্থাৎ কোন বছরে আপনার প্রাপ্তি হবে, কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা গাঢ় হবে। কারণ অনেকেই প্রচেষ্টা করছেন যে স্যার আমার কই ভাগ্য তো ফিরছে না, ভাগ্য প্রত্যেকেরই খুলবে, ভাগ্যের তারা প্রত্যেকেরই আকাশে চমকাবে, এমন কোনো মানুষ নেই যার ভাগ্যের তারা আকাশে চমকায়নি। আমি একটি কথা বারবার বলি, আপনাকে বুঝতে হবে যে আপনার জন্ম জন্য পারফেক্ট সময় কোনটা। সেটা যদি আপনি না বুঝতে পারেন, একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু দিশা নির্ণয় কিন্তু করবে, অর্থাৎ কোন বছর কোন মাসগুলো আপনার ক্ষেত্রে ভালো, আপনার ন্যাকাল চার্ট অনুযায়ী বা আপনার হস্তরেখা অনুযায়ী আপনার ফরচুনা নাম্বার এবং আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার কোনটা, এটা জানা কিন্তু একান্তই দরকার। আমি একটি কথা বলছি, 2-1 নাম্বারের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে
আপনার প্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। কারণ আমি বারবার বলি, রাহু শুক্র শনি এবং বুধ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কেমন রয়েছে। আপনি বড় ধরনের অর্থ প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছে, দুই এক নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ খুব ভালো কাজ কিন্তু করবে, কিন্তু আপনি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আগে জেনে নিন না আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করে আপনার যোগটা কখন রয়েছে। দেখুন, যোগ না থাকলে কিন্তু আপনার প্রাপ্তিতে কিন্তু বাধা কিন্তু আসবেই আসবে। কারণ আপনার ন্যাকাল চার্ট চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। কারণ আরেকটি কথা, আপনি ভাবছেন যে আপনার প্রাপ্তি হবে, পাঁচ রাশির মধ্যে আমার তো নাম রয়েছে, যাই আমার নিশ্চয় প্রাপ্তি হবে, এটাই ভাবা ভুল। আপনার যোগ থাকা দরকার, তবেই আপনার প্রাপ্তি ঘটবে। আমি একটি কথা বারবার বলছি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর নির্ভর। এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন, আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই দুটো ভাব যদি স্ট্রং থাকে এবং ধনভাবকে যদি স্ট্রং করানো যায়, লিখে রাখুন, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। কারণ এই ভাবগুলো আমাদের জন্মকুণ্ডলীতে প্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করে। আপনি লাখ প্রচেষ্টা করুন না কেন, কিন্তু আপনার হচ্ছে না। আমি বারবার বলবো, বার্থ চার্ট রিফরমেশনটা আপনারা অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়ানো কিন্তু সম্ভব। অনেকে প্রচুর প্রচেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে, অনেকে মনোবল হারিয়ে ফেলেছেন। আমি তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে, যে আপনি একবার নিজের জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করুন এবং বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনি যান, অথবা অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। আগামীকালের পাঁচ রাশির নাম আমি বলবো, মহাপ্রাপ্তি প্রত্যেকে, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো আগামীকালের জন্য, কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 10:01 থেকে 12:35 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশেষভাবে প্রাপ্তির যোগ রয়েছে, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 3। আপনাদের শুভ সময় দুপুর 2 থেকে বৈকাল 4:15 পর্যন্ত। এরপর যে রাশি সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার 6 এবং 7। আপনার যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 12:00 থেকে 1:12 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2। আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে 1:00 থেকে 3:04 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 4। আপনাদের যে শুভ সময় 11:45 থেকে 12:54 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এই যে আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময় আপনাদেরকে জানাচ্ছি, যদি আপনার জন্মছকে গাঢ় যোগ থাকে তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। যদি যোগ না থাকে সেক্ষেত্রে অবশ্যই দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। শুধু ভিডিও শুনলেই হবে না, তার জন্য আপনার জন্মকুণ্ডলীকে অথবা হস্তরেখাকে বিচার বিশ্লেষণ করানো দরকার। যারা মহাপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে এই বার্তাতে কিন্তু ইম্পর্টেন্ট।
চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।